Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা সকলে কি তাওদা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আসলে ভালো আছি। তো আমি আপনাদের কাছে আজকে একটা ভিডিও লই আইছি। ভিডিও হইছে গিয়া আপনার ওই দৌকা আমার এখানে বাক্কা অনেক খদু আইছে বইতা সকলটি আপনার ফিমেল মানে খদু লইয়া বার হইছে। আমার এখানে মানে গাছর মাঝে কোনো ইয় নাই কিতা মেল ফ্লাওয়ার নাই। তো আমি আপনারে কইমু একটা জিনিস বা আমি যেখান মানে জানছি যে আমরা যদি কোনো একটা গাছ আমরা এক্সট্রা থাকে বা দুইটা গাছ যদি থাকে আমরা ওয়ানজি না করিয়া বা ওয়ানজি করিলাই যদি আমরা গাছের মাঝে মেল ফ্লাওয়ার ফাইমু। আমি আসলে 1G 2G 3G পর্যন্ত আমার গাছ হলো আমি খাটিয়া দিলাইছি। দেওয়ার পরে ওখন খালি আইছে আপনার খালি ফিমেল খদু লইয়া বার হয়েছে ফিমেল ফ্লাওয়ার। তো আমার কাছে এখন ইয় নাই কিতা মেল কোনো ফ্লাওয়ার নাই। আমি যে ফলুনেট করতাম ওই দৌকা ইতা আমি ফলুনেট করতাম পারতাম না কারণ আমার কাছে ইয় নাই কিতা নাই মেল ফ্লাওয়ার নাই। এখন আমি জানতাম না ইতা বাঁচব নি না মরব খালি গুণ নাই। আরও প্রচুর খদু হলাইছে প্রচুর খদু আইছে ওই দৌকা আরও মাশাল্লাহ। এখন আমি আমার গাছর সকলটির 1G 2G সরিয়া দিলাইছি। সরিয়া দেওয়ার পরে আপনার ইয়ে হয়েছে কোনো মেল ফ্লাওয়ার নাই। তো ও আরও একটা খদু দেখরা ইতা আমি আসলে পলিনেট করতাম পারছি না কারণ ফুল নাই দেখিয়া। এখন আমি জানতাম না ইতা বাঁচব নি না কিতা খালি গুণ নাই। আরও অনেক খদু হল বার হয়েছে ওই দৌকা আরও একটা এর মাঝে আরও আছে ওবাই উফরেদি আরও আছে অনেক মেল ফ্লাওয়ার আমি ফিমেল ফ্লাওয়ার। এখন পলিনেট না করলে তো আপনার ইতা সদু বাঁচত না। তো আপনারারে কইমু যে যদি আপনারা এক্সট্রা কোনো গাছ যদি থাকে তা আপনারা ইয়ে করব 1G না করিয়া আপনারা রাখি দিবাতে আপনারা এক্সট্রা ইয়ে ফাইবা কিতা মেল ফ্লাওয়ার ফাইবা। তো আপনারা খামাইব কারণ আমার কাছে এখানোর মাঝে খালি খদু আর খদু আইছে বাট আমি পলিনেট করতাম পারতাম না। আমি এখন যাইরাম আমার আরও একটা গাছও ওই দৌকা আরও একটা এবার আছে ওই দৌকা আরও ওই দৌকা আরও আইছে এবার আইছে ওই দৌকা আরও আইছে কোনো মানে মেল ফ্লাওয়ার নাই কোনো মেল ফ্লাওয়ার নাই। বাট ইতা সদু মানুষ হয় আমার কাছে লাগের বাস্ত নাই কারণ আমি তো হান ফ্লুনেট করতাম পারতাম না মেল ফ্লাওয়ার না ছাড়া। তো আপনারারে সব সময় হই আপনারা আমার লগে আসইন আপনারারে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নাই প্লিজ প্লিজ আমার লগে কানেক্ট হয়ে দিব। আমি আপনারা লগে কানেক্ট থাকমু। ওই দৌকা আরও সদু আইছে। আর আপনারা যারা যারাও আমার ভিডিওটা দেখেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিও করার মানে হয়েছে কি আপনারারে একটা ইনফরমেশন দিলাম। আপনারা যদি এক্সট্রা কোনো গাছ যদি থাকে তা আপনারা অমলাখান করতে পারবা। এক্সট্রা গাছ থাকলে তে বুঝলা আপনারা ইয়ে করতে পারবা কিতা মেল ফ্লাওয়ার ফাইবা তো বাদে ফলুনেট করতে পারবা। কারণ আমি তো পারতাম না কারণ আমার কাছে কোনো মেল ফ্লাওয়ার নাই। প্রচুর ইয়ে আইছে কিতা খদু হল আইছে বাট আমার কাছে লাগে ইতা মনে হয় আমি বাঁচাইতাম পারতাম নাই কারণ পলিনেট না ছাড়া তো বাঁচত নাই পিতা মরি যাব। আর গাছ অকল মাশাআল্লাহ খুব দূরত্বভাবে বড় ওর খুব বড় ওর। তো আপনারা গেছনে এখন বিদায় লইলিমু। ওই দৌকা এবার আরও একটাও বারর ওই দৌকা প্রচুর লাউ ধরছে প্রচুর লাউ ধরছে বাট এখন আমি মেল ফ্লাওয়ার না পাওয়ায় আমার কাছে লাগে আমি গাছ কিনতে মনে হয় ইয়ে করতে পারতাম না ও ফটো কিনতে বাঁচাইতাম পারতাম না। আমি আপনারা আরও বাই নিয়েও দেখাইলাম ও বাই নিয়েও দেখাইলাম দেখো একটা মিনিট ওই দৌকা এবার আছে আপনারা দেখাই ওই দৌকা আরও একটা এবার আইছে ওই দৌকা আরও একটা আরো একটা বাট আমি কোনো হান পলিনেট করতাম পারতাম না আপনার মেল ফ্লাওয়ার না হয় কোনো একটা মেল ফ্লাওয়ার তুকাইও পাইতাম না যে পলিনেট যা করতাম। তো আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা দোয়া করবা আর আপনারা দেখবা, আপনারা যদি ওখান যদি করেন তো আমার কাছে মনে হয় লাগে আপনারা লাভবান হইবা, কারণ একটা গাছ যদি এমনিও রাখি দিই তো মনে হয় ভালো হইব ভালো হইব। তো আপনার কাছে বিদায় লইলাম এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।